মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে আরেকটি অর্থনৈতিক সংকটে পড়বে বিশ্ব আইএমএফ এর আশঙ্কা পতেঙ্গা নারায়ণগঞ্জ জ্বালানি পাইপলাইন প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে আটশো কোটি টাকা মেয়াদ দুই দফায় ডিসেম্বরের শেষ হওয়ার আশা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ ছিল না এবারে বিস্তারিত খবর মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বলে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকটে পড়ার সংখ্যা করছে দাতা সংস্থা আইএমএফ। সাবধানতার অংশ হিসেবে নতুন করে সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিল সংস্থাটি শীর্ষ ব্যক্তিরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থনৈতিক সহস নিশ্চিতের তাগিদ দিচ্ছে আইএমএফ। ওয়াশিংটন থেকে রিপোর্ট গোলাম মাইনুল হাসানের। প্রথা অনুযায়ী এর বোর্ড অব গভর্নার্সের সবাই সদস্য দেশগুলো অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অংশ নেন সবাই সদস্য দেশগুলো অর্থমন্ত্রী বা গভর্নর প্রতিনিধিরা থাকলেও বাংলাদেশের পক্ষে যোগ দেন অর্থ সচিব জানতে চাইলে গণমাধ্যমে বক্তব্য দিতে চাননি অর্থ সচিব বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা এ সময় নি বলেন অর্থনীতির সংকট এড়াতে চাইলে সংস্কার করতে হবে অর্থনৈতিক কাঠামোর আমরা চাই বিশ্বজুড়ে উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হোক জীবনযাত্রার মান বাড়ুক নিম্ন আয়ের দেশগুলোর আয় বাড়ুক আইএমএফ সেক্ষেত্রে কি করতে পারে আমরা সম্মত হয়েছি অর্থনৈতিক নীতি সংস্কারের মূল্যস্ফীতি কমিয়ে আনা সহ রাজস্ব আহরণের ত্রুটি কমিয়ে আনার সভাপতি বলেন অস্থিরতা এখন অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ খুবই দুঃখজনক বিষয় হলো ভূ রাজনৈতিক সংকট বাড়ছে কোনো সন্দেহ নেই এ কারণে অর্থনীতি আবারও সংকটে পড়বে গরিব মানুষের স্বার্থেই সংঘাত বাদ দিয়ে সবাইকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে

আটশো কোটি টাকা ব্যয় বেড়েছে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জ গোদনাইল আড়াইশো কিলোমিটার জ্বালানি পরিবহন পাইপলাইন প্রকল্পের দুই দফা মেয়াদ বাড়ানোর পরও কাজ শেষ হয়েছে আশি ভাগ তবে বিপিসি বলছে ডিসেম্বরে এই পাইপলাইন দিয়ে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে রয়েছে বিস্তারিত দেশের জ্বালানি তেলের কেন্দ্রীয় সংরক্ষণাগার চট্টগ্রামের পতেঙ্গায় আমদানি করা এবং ইআরএল এ পরিশোধিত ষাট লাখ টন জ্বালানি তেল এখান থেকে নদী সড়ক ও রেলপথে দেশব্যাপী পরিবহন করা হয় এর মধ্যে সাশ্রয়ের কারণে ভাগ জ্বালানি পরিবহন হয় নৌপথে তবে এই তিন প্রক্রিয়ায় জ্বালানি পরিবহন বেশ সময় ও ব্যয় সাপেক্ষ আছে জ্বালানি চুরির অভিযোগও এছাড়া মাঝে মধ্যে বিরূপ আবহাওয়া বা শ্রমিক ধর্মঘটের মতো পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়ে জ্বালানি পরিবহন এই সংকট নিরসনে দুই সালে দুই কোটি টাকায় পতেঙ্গা হতে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত আড়াইশো কিলোমিটার পাইপলাইন বসানোর প্রকল্প নেয় সরকার প্রকল্পটি দুই সালে শেষ হওয়ার কথা থাকলেও দুদফা সময় বাড়িয়ে শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে এর মধ্যে প্রকল্পের খরচ বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি টাকা একটি আধুনিক সময় স্বল্প লাগে এবং সাশ্রয়ী মেকানিজম যে প্রকল্পগুলো আমরা কিন্তু এখন বাস্তবায়িত করছি এটা হলো আপনার অন্যতম বৃহত্তম লম্বা লাইন আপনার আড়াইশো কিলোমিটার পেট্রোলিয়াম প্রোডাক্টের পাইপলাইন এটাও আমি বলছি যে পাইপলাইন বাস্তব শেষ আমাদের যে কাঠামো প্রায় শেষ তো এটাও সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এবং এটা আমরা চিন্তা করছি আগামী ডিসেম্বরের মধ্যে এটা আমাদের অপারেশন চলে আসে পাইপলাইনটি চট্টগ্রামের পতেঙ্গার গুপ্তখাল থেকে ফেনী কুমিল্লা চাঁদপুর মুন্সীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা গিয়ে শেষ হচ্ছে পথে পাইপলাইন যাচ্ছে বাইশটি নদীর তলদেশ ছুঁয়ে এছাড়া থাকছে নয়টি মিড স্টেশন চারটি পাম্প হাউস ও একুশ হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ডিপো দেশের নতুন এই প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন এসব লাইন দিয়ে আমার তেলটা যাচ্ছে এই লাইনটা আমার কন্টিনিউয়াসলি সার্ভিলেন্স করতে হবে যে এখানে কোনো প্রকার চুরি হচ্ছে কিনা বা কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা যেসব লাইন দিয়ে পাইপলাইনটা আসতেছে সেসবের উপর দিয়ে কোনো বাড়ি যানবাহন চলাচল করতে পারবে না আমাদের একটা খেয়াল রাখতে হবে এটাকে ওভারবার ওভারবার প্রেশার ইফেক্টের কারণে এটা আপনার কলাপস হয়ে যেতে পারে আবার যে নিকুটবর্তী এরিয়াতে যদি কোনো স্থাপনা করা হয় তাহলে ফরমেশন ড্যামেজ যেটাকে আমরা বলি বা এস্কেমেশন ড্যামেজ সেটা আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে ইন এডিশন এই পাইপলাইনে আমার ফায়ার এক্সপ্লোশন যাতে না হয় সেদিকে আমাদেরকে সুদৃষ্টি রাখতে হবে পাইপলাইন স্থাপনের পর বছরে সাতাশ থেকে তিরিশ লাখ টন জ্বালানি তেল পরিবহন করা সম্ভব হবে বলছে বিপিসি যা পর্যায়ক্রমে পঞ্চাশ লাখ টন পর্যন্ত বাড়ানো যাবে বাংলা ভিশন নিউজ ডেস্ক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সৌদাগর প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি নিপুণকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোনার হোসেন ডিপজল কিছুক্ষণ আগে নির্বাচনের ফলাফল ঘোষণা নির্বাচন কমিশন নির্বাচিত হয়েছে ডি এ তায়েব ও মাসুম পারভেস রুবেল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার বো সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী সহ সাধারণ সম্পাদক আরমান গতকাল সকাল নটা থেকে মধ্যাহ্ন বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই ভোট পছন্দের পর থেকে ভোট দিতে সকাল থেকে নায়ক নায়িকা সহ শিল্পীদের আগমনে এফডিসি চত্বর ভরে ওঠে একুশ সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন জন স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্যানেল দুটি হল মিশা ও ডিপজল মাহমুদ কলি নিপুন নির্বাচন কমিশন জানিয়েছে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা ও ফলাফল ঘোষণার স্বার্থে এফডিসির বিভিন্ন জায়গায় প্রায় আড়াইশ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন এছাড়া এফডিসির বিভিন্ন পয়েন্টে বাড়তি বত্রিশটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এই ছুলে এখন মতো পর সংবাদ সকাল এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ ধন্যবাদ সবাইকে